ভাই, আমি অনেক পরিশ্রম করে জমিয়েছি প্রায় 1.5 লক্ষ টাকা, যেটা পুরো পৃথিবীর কাছে 1,50,000 টাকা দেখায়। এবং এই টাকা দিয়ে আমি অন্য কিছু নয় বরং কিনতে চাই একটি বাইক। এবার আমি এমন একটি বাইক কিনতে চাই যেই বাইকটা সব থেকে বেস্ট এবার হবে, যেমন এই আমায় দেবে অনেক বেশি হাই স্পিড এবং হাই পাওয়ার অ্যান্ড বেস্ট মাইলেজ অ্যান্ড এভারেজ লেভেল অফ ফিচার্স, আর সব থেকে বড় এবার বেস্ট এবার লুকস অন আদার বাইকস। এবার যখনই আমি এই কথাগুলো অন্য সব বাইকের দোকানে গিয়ে বললাম, ওরা সবাই আমাকে একটাই কথা বললো, ভাই খেলনার দোকানটা এখানে নয়, একটু এগিয়ে গিয়ে। তবে ভাই আমি খেলনা কিনতে আসিনি, আমি বাইক কিনতে এসেছি। তো এটা কি পসিবল হতে পারে, এত কিছু চাইতে মাত্র 1.5 লক্ষ টাকার মধ্যে মিটিয়ে দেওয়া? এবার খুঁজতে খুঁজতে আমি আমার অ্যামাউন্ট অনুযায়ী অনেক হাজারো বাইক দেখতে পেয়ে গেছি, কিন্তু আমার দরকার অনুযায়ী একটা বাইকের মধ্যে কিছু আমি সবকিছু পাচ্ছি না। তবে এরই মধ্যে আমি একটা বাইকের মধ্যে এভরিথিং পেয়ে গেছি এবং সেটাও আজকে ভিডিওর মধ্যে আপনাকে বলে দেবো। তবে প্রত্যেকবার বলতো, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও, আই এম টুরু ফ্যাক্ট টু বাংলা। তাহলে বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, বর্তমান সময়ে বাইকের দাম কিন্তু অনেক আকাশছোঁয়া হয়ে গেছে, তবে কিছু বাইক এমনও আছে যারা অনেক লো বাজেটের মধ্যে অনেক ভ্যালু প্রোভাইড করছে। এবার এরই মধ্যে আমি একটা সব থেকে ভালো বাইক খুঁজে পেয়েছি, যেটা হচ্ছে হিরো কোম্পানি। হ্যাঁ ভাই, আমি জানি অনেকে এমন আছে যারা হিরো কোম্পানিকে একদম পছন্দ করে না। এই কারণের মধ্যে একটি কারণ এমনও হতে পারে যে যখনই হিরো কোম্পানি অ্যান্ড হন্ডা কোম্পানি কোলাবটা একসাথে ভেঙে গেল, তখন সবাই ভেবেছিল হিরো কোম্পানির বাইক হয়তো আর ভালো বানাতে পারবে না। তবে হিরো কোম্পানি কামব্যাক করলো, আর সেটা ছিল অনেক ভয়ঙ্কর কামব্যাক। তারা আগে থেকে আরো ভালো ভালো বাইক বানাতে চালু করে এবং সব থেকে ভালো বাইক সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। ভাই, এই বাইকটা সম্পর্কে লোকের অনেক প্রশ্ন ছিল, এর মধ্যে এই থাকতে পারে, ওই থাকতে পারে, এটা কেনা কি ঠিক হবে? ভাই, আমার দেখা পৃথিবীর মধ্যে সব থেকে লো বাজেটের মধ্যে সব থেকে ভ্যালু প্রোভাইড বাইক হচ্ছে এইটা। এখনো পর্যন্ত ভিডিও বানাতে বানাতে আমি অনেক ভালো ভালো বাইক দেখেছি, তবে এর মতো বাইক খুব কমই দেখা যায়। 2024 সালের জানুয়ারি মাসে এই বাইকটাকে লঞ্চ করা হয়েছিল। এই বাইকটা যদি ফার্স্ট লুককে আপনি ভালো করে দেখেন, তাহলে আপনার একটা বাইকের কথা ভালো করে মনে পড়বে, সেটা হচ্ছে Z900। তবে এই বাইকের মডেলটাকে ওই বাইকটা থেকে ইন্সপিরেশন করে বানানো হয়েছে। তবে যাই বলুন, বাইকের লুকস কিন্তু অনেকই ভালো। সাথে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 124cc এয়ার কুলিং ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনি খুবই সহজে 11 BHP 8250 RPM এই রিসে 10 NMS টর্ক খুব ইজিলি জেনারেট করতে পারে। মানে এই বাইকটা খুব সুন্দর দেখতে এবং এই বাইকটার মধ্যে আমি হাই পাওয়ার পেয়ে গেলাম। সেকেন্ডলি, এই বাইকটার মাইলেজকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই বাইকটা আপনার 66 কিলোমিটারের মাইলেজ দিতে পারে। সাথে বেশি করে ফিউল রাখার জন্য এই বাইকটার মধ্যে আপনি 10 লিটারের ট্যাঙ্ক পাবেন, মানে মাইলেজও খুব একটা ভালো পেয়ে গেলাম। এবার সব থেকে বড় প্রশ্ন, এই বাইকটার সর্বোচ্চ গতি কিন্তু আমার বেশি লাগবে। এর মানে এই নয় যে আমার 1000 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড লাগবে। এই বাইকটার ম্যাক্সিমাম স্পিড প্রায় 110 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা আমার জন্য সব থেকে ঠিক আছে, মানে বাইকটার মধ্যে হাই স্পিডও পেয়ে গেলাম। এবার এই বাইকটার মধ্যে ফিচার্সের যে ব্যাপারটা, সেটা এর মধ্যে ওডোমিটার, টেকনোমিটার, ফিউল ন্যাভিগেটরের মতো অনেকগুলো ফিচার্স আপনি পেয়ে যাবেন। এবার বাইকের সামনের দিকে একটি ডিস্ক ব্রেক পাবেন এবং পিছন দিকে ড্রাম ব্রেক, মানে বাইকটার মধ্যে অ্যাভারেজ লেভেল আপনি ফিচার্স পেয়ে যাবেন। এবং এই বাইকটার দাম হয়ে থেকে পড়ে 1,30,000 টাকা, মানে বাইকটা আমার বাজেটের মধ্যেই। আর যে 20,000 টাকাটা মারছে, সেটা দিয়ে কি করবি? সেটা দিয়ে পার্টি করবো। আরে ভাই, আর কি করছো না, যে 20,000 টাকাটা মারবে সেটা দিয়ে আমি বাইকের জন্য আরো ভালো কিছু কিনবো। তবে যদি সবকিছু মিলিয়ে বলি, এই বাইকটা কিন্তু আমার 1.5 লক্ষ টাকা খরচ করা কিন্তু একদমই ব্যর্থ যাবে না। তবে যাই বলুন, সব দিক থেকে এই বাইকটা কিন্তু বেস্ট এবার। তবে আমার ওপিনিয়ন ছিল, এই বাইকটার মধ্যে যে একটি 200cc একটি ইঞ্জিন হতো না, তাহলে বাইকটা কিন্তু আরো সেরা লাগতো। বাকি আপনাদের মতামতটা কমেন্টে লিখতে একদম ভুলবেন না, সাথে আমাকে ফলো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।